আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে কোটা আন্দোলনে সেই সব প্রেতাত্মাদের অংশগ্রহণ বা ষড়যন্ত্র অস্বীকার করতে পারব না শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশনে কোটা বিরোধী আন্দোলন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এই কথা বলেন এর আগে তিনি সকাল সোয়া দশটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী আইনমন্ত্রীকে স্বাগত জানান আইনমন্ত্রী বলেন এটা আপনারাও বুঝতে পেরেছেন আমরাও বুঝেছি কিন্তু আমার বিশ্বাস যারা নতুন প্রজন্মের ছাত্রছাত্রী কোটার ব্যাপারে তাদের বক্তব্য প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে আমি বিশ্বাস করি তারা জনগণের অসুবিধা হোক জনগণ দুঃখ কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে মন্ত্রী বলেন আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে কোটা বিরোধী আন্দোলনকারীরা যদি ঘরে ফিরে না যায় সেক্ষেত্রে সরকারের অবস্থান কি হবে জানতে চাইলে মন্ত্রী বলেন সরকারের দায়িত্ব হলো জনগণের যানমাল রক্ষা করা জনগণের সুবিধা ও অসুবিধা দেখা সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সেক্ষেত্রে সরকারের দায়িত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া